আসসালামু আলাইকুম। এটা তো অবশ্যই একটা মানে খুবই অসাধারণ একটা প্রোগ্রাম আমার মনে হচ্ছে। আজকে আসার পর থেকে আমি দেখছি অনেক প্রচুর রুগী এসেছে এবং রক্তের টেস্ট চলছে। সো এত আলিমুজ্জামান আলম সাহেবকে অনেক ধন্যবাদ যে উনি এত সুন্দর একটা অর্গানাইজ করেছে প্রোগ্রাম। আমি শুরু থেকে দেখছি, আমার অনেক দোয়া রইল, ইনশাআল্লাহ বেস্ট অফ লাক। আমার নাম নাসিরুদ্দিন ভুঁইয়া, আমি এই অ্যাসোসিয়েশনের সদস্য এবং গত আপিল বোর্ডের মেম্বার ছিলাম, নির্বাচনী আপিল বোর্ডের মেম্বার ছিলাম। আমার এই অ্যাসোসিয়েশন অনেক ঐতিহ্য। আজকে যে মেডিকেল বোর্ড, মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে আমাদের, এই জন্য আমরা ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, গণমাধ্যম এবং আমাদের কমিটি এবং আমাদের পরিষদ এবং ডাক্তার সাহেবদের ধন্যবাদ জানাই। বিশেষ করে আজাদ খান সাহেব, প্রখ্যাত ডাক্তার, তার নেতৃত্বে হচ্ছে, এই জন্য আমরা খুবই খুশি এবং কৃতজ্ঞ। সবসময় আমরা চিরদিনের জন্য মনে রাখবো ওনাকে, এবং ওনার কাছে আমার অনুরোধ যাতে আমাদের অ্যাসোসিয়েশনের জন্য এবং কি চিকিৎসা ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা করতে পারেন, এই আবেদনটা ওনার কাছে রইল। এবং আমাদের সন্তানরা যাতে ওনার এখানে একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছেন বারডেমে, যাতে আমাদের এখানকার ব্যবসায়ীদের যদি কোনো ছেলেমেয়েরা কোনো কখনো সুযোগ সুবিধা পায়, আমাদের জন্য যেন একটু উনি আমাদের দৃষ্টি রাখেন আমাদের দিকে, এটা আমাদেরকে অনুরোধ। এবং ওনাদের জন্য আমি আবার ধন্যবাদ জানাই। আমি একজন এই অ্যাসোসিয়েশনের, বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের একজন রানিং বর্তমান ডাইরেক্টর, আমাদের স্মার্ট প্রেসিডেন্ট জনাব আলিমুজ্জামান আলম ভাইয়ের নেতৃত্বে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প হতে যাচ্ছে, এটা আসলে একটা উল্লেখযোগ্য বিষয়। তার মতো ভালো মনের মানুষ আসে বিধায় এই ধরনের একটা ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প সদস্যদের জন্য উপহার দিয়েছেন। আমাদের, আমি গর্বিত এখানে তার ক্যাবিনেটে থেকে। তবে সদস্যদের সাথে আমি অনেক আলাপ আলোচনা করেছি, তারা খুবই খুশি এবং সন্তুষ্ট এই ব্যাপারে। ইতিমধ্যে এরকম উন্নত মানের মেডিকেল ফ্রি টিম এখনো হয় নাই, কিন্তু আমরা খুবই গর্বিত এই ব্যাপারে। আর আমাদের যে সহযোগিতায় আছেন বারডেম হাসপাতালের নেতৃবৃন্দ, ডাক্তারবৃন্দ এবং বিআরবি কেবলসের হসপিটালের ডাক্তারবৃন্দ, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং সদস্যদের যেন ভবিষ্যতে যেন এরকম আরও অনেক আর উন্নত মানের এবং এরকম মাঝে মধ্যে যেন আমরা এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যবস্থা করতে পারি, সেজন্য সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এই যাবৎ এইরকম সৃষ্টিশীল কাজ যার কল্পনা প্রসূত, আজকে যিনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনকে একটি আধুনিক অ্যাসোসিয়েশনকে রূপান্তরিত করেছেন, আমাদের সেই প্রাণপ্রিয় প্রেসিডেন্ট জনাব আলিমুজ্জামান। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের এই আজকের এই ঐতিহাসিক মঞ্চ থেকে আমাদের মাঝে দেশ বরেণ্য যে ব্যক্তিগত উপস্থিত হয়েছেন, তার মধ্যে কে আজাদ স্যার, জাতীয় অধ্যাপক, আমাদের দেশের গর্ব, এই ডায়াবেটিক হাসপাতাল সারা বাংলাদেশে চিকিৎসা সেবায় বিপ্লব নিয়ে এসেছে। আমরা তার পরিবারের কাছে, তার কাছে আমাদের এই বিএ ভবনে যে টিম নিয়ে এসেছেন, আমি আমার এই বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হোস্টিং করতে পেরে অত্যন্ত প্রাউড ফিল করছি, অত্যন্ত গর্ববোধ করছি আপনাদের যে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন। আমরা এখানে যারা ব্যবসা করে, সারাদিন দোকানদারি করে, আমি আমাদের ব্যবসায়ীরা শুনছে, আমাদের মাইক লাগানো আছে সারা এলাকায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে স্যাররা এসেছেন, বড় বড় স্যাররা এসেছেন, তাদের কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেতে আমাদের অনেক কষ্ট করতে হবে, আজকে আপনাদের ঘরের মধ্যে চলে এসেছেন, আপনাদেরকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করার ব্যবস্থা, বিআরবি হসপিটাল এখানে এসেছেন, তারা সকাল 8টা থেকে এখানে প্যাথোলজিক্যাল টেস্টগুলো করাচ্ছেন, এই সুযোগ আমরা দিয়েছি। কারণ আপনারা জানবেন আজকের এই দিনটাকে আমাদের একজন সম্মানিত সদস্য এই মাসে জুলাইয়ের 7 তারিখে ইন্তেকাল, 3 তারিখে ইন্তেকাল করেছেন, উনি সুস্থ চলাফেরা করতেন কয়েকদিন আগে আমাদের ক্লিনিকে, সারাদিন গাড়ির দায়িত্ব পালন করেছেন, হঠাৎ শুনলাম উনি হার্ট স্ট্রোক করে মারা গিয়েছেন, পরে জানলাম ওনার হাটে ব্লক ছিল, কিন্তু উনি জানতেন না, দোকানদারি করতেন, সারাদিন পরিশ্রম করতেন, পরিবারের জন্য অর্থ উপার্জন করে নিয়ে যেতেন, কষ্ট করে সংসার চালাতেন, নিজের শরীরের জ্যোতিকে কখনোই খেয়াল করেনি। এরকম সবাই
বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের ব্যবসায়িক জগতে সবচেয়ে বৃহৎ, সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে গর্বের একটি অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের একজন গর্বিত সদস্য আপনারা। এই অ্যাসোসিয়েশনে 10,000 সদস্য আমরা নেতৃত্ব দেই। আমরা চাই আপনারা ব্যবসার পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সচেতন থাকেন, স্বাস্থ্য দিকে খেয়াল রাখেন। সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের এই আয়োজনটাকে আমরা আজগর আলী সঙ্গে উৎসর্গ করলাম এবং স্যারকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন ফিল প্রাউড অ্যান্ড অনার। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আমরা আরেকটা দাবি করব স্যারের কাছে, আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যরা, আমরা সদস্যরা আপনাদের কাছে, আপনার কাছে যেন একটু প্রায়োরিটি পাই। আপনাকে দেখাতে গেলে এই বিষয়ে আপনার বক্তব্যে আপনি আমাদের একটু সুযোগ দিয়ে যাবেন। আমাদের 10,000 সদস্য, আমাদের হাজার হাজার সদস্যরা নিচে মাইক লাগানো আছে, শুনছে আপনার বক্তব্য। আপনি আমাদের জন্য একটা অপরচুনিটি দিয়ে যাবেন আপনার ডায়াবেটিক হাসপাতালে, এই দাবিটা আপনার কাছে রাখবো। আমাদের রোগীরা অপেক্ষা করছে, প্রায় 500 রোগী আমাদের এখানে রেজিস্ট্রেশন ইতিমধ্যে করিয়েছেন। সবাই কাছে ভাগ করে আমরা দিব যতটুকু সম্ভব। আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সদস্যরা সবাই আসবেন, সবাইকে ধন্যবাদ। আজ শোকের মাস, জাতির জনক বঙ্গবন্ধু এই দিন এই মাসে শহীদ হয়েছিলেন। আজকে 1 আগস্ট, আমরা দিনটাকে স্মরণ করতে চাই। সবাইকে ধন্যবাদ। সমিতির আন্ডারে যখন হসপিটাল আছে এশিয়ার মধ্যে যে শ্রেষ্ঠ বল, এর কিন্তু প্রাণ পুরুষ বা প্রতিষ্ঠাতা আমাদের দেখবেন ডায়াবেটিক হসপিটালে গেলে দেখতে পাবেন, যার ছবি এখানে সব জায়গায় আছে, যিনি এইটা বলতে গেলে ডায়াবেটিসের স্রষ্টা প্রফেসর, জাতীয় প্রফেসর ইব্রাহিম, উনি এটা ই করেছিলেন। এবং আমি বলবো সেটাকে একটা জিনিস কিন্তু অনেকে প্রতিষ্ঠা করে কিন্তু ধরে রাখতে পারে না, অনেক খ্রিস্টান আমরা দেখছি। আমরা আমাদের 98,000 খ্রিস্টান হয়েছে এবং যে সমস্ত মাঝে মাঝে উনি যে টিম গুলো চিকিৎসা দিয়ে তার ইচ্ছায় এবং অনুপ্রেরণা আমরা এগিয়ে করি। এবং আজকে যেটা এই ক্যাম্পটা হচ্ছে এখানে অনেকেই কথা বলতে পারতেন। আমি বলি এখান থেকে শুরু করি, সিনিয়রদের মধ্যে আমাদের আজ ক্যান্সার আছে, সভাপতি তার উদ্দেশ্য হচ্ছে আমাদের নর্মাল মানুষ, কিন্তু আমরা এটাকে প্রাতিষ্ঠানিক বলতে পারি। বর্তমানে সমগ্র দেশব্যাপী এই জ্ঞান কার্ডের সেবা এবং আপনারা